হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই তানজিন কিচেন। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের পাতলা ঝোল আর কালিজিরার ফ্রন। আর এটা তৈরি করতে আমি এখানে ইলিশ মাছের পিচ করে টুকরো করে নিয়েছি। আর এটা আমি একেবারে সরাসরি কিভাবে রান্না করে দেখাবো, তা রান্না করতে করতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন দেখে নিই আমি এটা কীভাবে রান্না করব। আর চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তাতে আমি কিছু পরিমাণ পানি দিয়ে বলকানার জন্য রেখেছিলাম। আর এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিব। আর দিয়ে দিব হচ্ছে হলুদ। আর এখন আমি কিছু কাঁচা মরিচ এরকম ফেলে রেখেছিলাম মাঝখান দিয়ে, আর সবকটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে মাছের টুকরোগুলো। আর এটা হবে ইলিশের পাতলা ঝোল, আর এটা খেতেও ভাল লাগবে। আর আমার এই ভিডিওটা দেখে আপনারা বাসায় এরকম করে ট্রাই করবেন, আর খেতে কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন। আর হালকা একটু আমি নেড়ে চেড়ে দিলাম। আর এখন আমি কালিজিরা দিয়ে ইলিশ মাছের ফোড়ন দিব, তার জন্য একটা প্যান নিয়েছি। আর এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল। আর তেলটা আমার গরম হয়ে আসছে, এখন দিয়ে দিব হচ্ছে কালিজিরা। আর দিয়ে দিব হচ্ছে চারটা শুকনা মরিচ। আর এটা হালকা একটু ভেজে নিয়ে আমি এটা দিয়ে দিব। আর এই মাছটাও পুরোপুরি আমার সিদ্ধ হয়ে আসছে, আর আমি এখন যেটা কালিজিরা ফোড়ন দিয়েছি সেটা এখন এটাতে দিয়ে দিব। আর খুব দারুণ একটা স্মেল বের হয়েছে। আর এটাকে একটু সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি। আর এইটাকে আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখাবো ইলিশের পাতলা ঝোল কালিজিরা দিয়ে ফোড়ন। আর আমি একটা ডিশে তুলে নিয়েছি, আর তৈরি হয়ে গেল ইলিশের পাতলা ঝোল আর কালিজিরা দিয়ে ফোড়ন। আর আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু আসলে অসাধারণ। আপনি ঝোল দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই মজার। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।